আপনি প্রথমে কি দিয়ে স্টার্ট করবেন বলেন? আমি তো সব খাবো। ফ্লেভার পাওয়া যায়। এই না হলে ভাই। আহা। আহা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি বেশ অনেক দিন আগে বিয়ে শাদী করে ফেলছি, বাট আজকে আবার আমি নতুন জামাই হতে যাচ্ছি। কিভাবে আমি হতে যাচ্ছি নতুন জামাই সেটা সিফাত বলো তো, কিভাবে কিভাবে কি হচ্ছে এখানে ঘটনা? তো আসল কথা হচ্ছে আমরা এখন আছি হচ্ছে বীর চট্টলায়। বীর চট্টলায়, বীর চট্টলা রেস্টুরেন্টের মেইন খাবারের থিমটাই হচ্ছে নতুন জামাইয়ের খাবার। নতুন জামাইয়ের খাবার এখানে যা আছে, বিরিয়ানিও হচ্ছে, বিয়েবাড়ির বিরিয়ানি দুরুস, চিকেন দুরুসটাও হচ্ছে, জামাইয়ের জন্য রেডি করা হচ্ছে দুরুস। ভাই বাকিটা আপনি বলেন না, আমি বললে হবে না। দুরুস হচ্ছে আপনার আস্ত মুরগি, যেটা আপনার নতুন জামাইকে আদর করা হয় এই দুরুস দিয়ে, তো চিটাং আর কি। চলেন। আচ্ছা, চট্টগ্রামের আমার এই বীর চট্টলার সবচেয়ে বেশি ভালো লাগছে ওনাদের ইন্টেরিয়ার। আমি মনে করি যে এখানে যদি খাবার আপনি নাও খেতে আসেন, বাট আপনারা আসেন এখানকার ইন্টেরিয়রটা দেখেন। এবং এখানে একটা চা পাওয়া যায়, আমি অলরেডি চাটা ট্রাই করছি, চা এবং দুটা বেলা বিস্কিট, এটা 70 টাকায়। অস্থির অস্থির অস্থির, প্লিজ আসেন আসেন, আপনি সাথে আসেন আসেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এবার নেন, ছবি নেন, আপনি ছবি নেন। দূর থেকে আপনাকে চিনলাম, ভাই দেখি চিটাং না, আপনাদের প্রথম প্রোগ্রাম? জি, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে। ওকে, সো আপনারা ট্রাই করবেন সেই চা এবং বেলা বিস্কিট, আর যদি আপনাদের সময় সুযোগ থাকে তাহলে লাঞ্চে অথবা ডিনারে এসে এখানে ট্রাই করবে হচ্ছে দুরুস। দুরুসটা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, যেই খাবারটা নতুন জামাইকে খাওয়াইতেই হবে, নাইলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর দুরুসটা হচ্ছে আস্ত মুরগি, আস্ত মুরগির রোস্ট টাইপ কিছু একটা, কিন্তু এটা হচ্ছে মানে চিটাগাংয়ের সম্পূর্ণ লোকাল। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামের তাহলে আমরা ঐতিহ্যবাহী তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে গিয়ে চট্টগ্রামের মেজবান, সেকেন্ডলি আমরা পাইছি চট্টগ্রামের আখনি, আর থার্ডলি আমরা পাইলাম হচ্ছে দুরুস। পাবো পাবো, ওকে। আর এখানে দেখেন পানের বাট্টা, পানের বাট্টায় বিভিন্ন ধরনের পানের মশলা টশলা আছে, কিশমিস, কাজু বাদাম, মোরব্বা টোরব্বা, বিভিন্ন জিনিস, মৌরি টৌরি এগুলো আছে, এগুলো দিয়ে পান বানানো হয়, তাই না? এখানে পানের প্রাইস দেওয়া আছে, পানি মুস্কান, পানি লাহোরি, পানে বেনারস, পানে পানে চট্টগ্রাম নাই, পানে এরপরে আপনারা একটা পানের চট্টগ্রাম রাখবেন, কারণ মহেশখালী চট্টগ্রামে না, মহেশখালীর পান খায়া যেন কে অজ্ঞান হয়েছিল এরকম কিছু একটা গান টান আছে। তো চলেন আমরা ভেতরে যাই, ক্যাপশন আছে আমরা চট্টগ্রাম। ঘর, দোচালা টিনের ঘর, এটা আপনাকে একটা 90s-এর একটা ফিল দিবে। হ্যাঁ, আপনার এখানে দেখেন, আপনাদের কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে ক্যাসেটগুলো, হ্যাঁ, এরপরে ওই সাইডে আছে কিছু সিডি, ডিভিডি, তারপরে হচ্ছে প্লেয়ার, মানে সবই আমরা মোটামুটি ধরতে গেলে আমাদের ছোটবেলায় আমরা যা দেখছি আর কি, আমার ছোটবেলায়, সবার ছোটবেলায় না, ওর ছোটবেলায় না, ওর ছোটবেলায় কিছুটা পাইছেও। হ্যাঁ, 90s কিড যারা আছে তারা এখানে আসলে নস্টালজিক হয়ে যাবে, আই এম শিওর। এবং উপরে দেখেন নকশি কাঁথার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা একটু এই ডোরটা দেখেন, হ্যাঁ, একেবারে এভাবে করে আগে এভাবে করে নক করতো না, মনে আছে আপনাদের ছোটবেলায়? তো ওই ব্যাপারগুলো আছে এখানে। আসেন আমরা একটু সামনের দিকে, ট্যানজেস্টার, ওই যে হ্যাঁ এই সুইচ, এই এই সুইচ আমার বাসায় ছিল, এই সুইচ আমার বাসায় ছিল। হ্যাঁ, তারপর ওই যে গিয়ে
পান সিগারেট বিক্রি করে ওই ধরনের, ওই যে উপরে মুড়ির টিন আছে, নারিকেল ক্র্যাঙ্ক, এখানে হচ্ছে চোর ডাকাত বাবু পুলিশ, মানে ওই যে আমরা চোর পুলিশ খেলতাম না ছোটবেলায়, এই সাইডে আছে হচ্ছে ক্যারাম। হ্যাঁ, এইখানে রাখা আছে একটা মটকা। এই পুরা রেস্টুরেন্টের মধ্যেই এই ধরনের কিছু ব্যাপার আছে। আমার ছোটবেলায় পড়া বই, এই বইটা, স্কুলের নাম পথচারী, মোহাম্মদ জাফর ইকবালের বই। এছাড়াও এখানে অনেক ধরনের বই আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই আছে, হুমায়ুন আহমেদের বই আছে, শরৎচন্দ্রের বই আছে, হ্যাঁ, রবীন্দ্রনাথের উপরে বই আছে। এবং এই সাইডে আপনারা দেখেন বেশ দুই তিনটা জেনারেশনের টেলিফোন, ল্যান্ডফোন। হ্যাঁ, এটা সম্ভবত বাংলাদেশের ফার্স্ট জেনারেশনের ল্যান্ডফোন এইটা, এরপরে ওই ওইগুলা পরের জেনারেশনের। সো অন্যরকম, একেবারেই অন্যরকম। এরপরে ওই সাইডে এটা আমি জাস্ট আপনাকে তিনটা রুম দেখাইলাম, এরকম আরও ছয় সাতটা রুমের মধ্যে আছে। বাইরে একটু বারান্দায় একটু সোফা করা আছে বসার জন্য। সো চট্টগ্রামে এইটা আমার দেখা আমার জন্য সবচেয়ে সুন্দর জায়গা। অনেক পশ রেস্টুরেন্ট আছে, অনেক মানে ইন্টেরিয়ার দেখবেন যে অনেক পশ ইন্টেরিয়ারের অনেক রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, অনেক মার্কেট হয়েছে নতুন নতুন, বাট এইটা অন্যরকম, এইটার ফিলিং আলাদা, এইটার ফিলিং আপনি কোথাও পাবেন না। এখানে খাবার কেমন না কেমন আমি জানি না, আমি এখনও খাই নেই, এখানকার ইন্টেরিয়ার আপনার মন জয় করে ফেলবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। চলেন আমরা বসি, আবার আমি নতুন জামাই হয়ে যাই। আমারে বলছে জামাই সাজা বসে থাকতে, এই জন্য আমি বসে আছি জামাই সাজা। নতুন জামাইয়ের জন্য যখন আসছি, নতুন জামাইয়ের জন্য কি অর্ডার করা যায়, কি অর্ডার করা যায়? যেহেতু নতুন জামাই আসছে, নতুন জামাইয়ের জন্য আছে কাচ্চি বিরিয়ানি, যেটার থিম হচ্ছে বিয়েবাড়ির জামাইয়ের জন্য। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ করি। যেহেতু উনি কাচ্চি ঘর, তাই সেটার জন্য কাচ্চি বিরিয়ানি নিলাম। এরপরে আমরা অর্ডার করেছি হচ্ছে প্লেন পোলাও, এবং প্লেন পোলাওয়ের সাথে আরও আছে হচ্ছে যে চিকেন দুরুস, যেটা না হলে চট্টগ্রামের জামাই হিসেবে জামাই জামাই চিকেন দুরুসটা আপনার দেওয়া হয়ে হচ্ছে আমাদের নতুন জামাইয়ের জন্যই, চট্টগ্রামের নতুন জামাই। এরপরে আরও আছে হচ্ছে আপনার কিছু দেশি খাবার আছে, দেশি খাবারের মধ্যে আছে তাদের রুই মাছের দো পেঁয়াজ। আমি আসলে এদিক থেকে দেখতে পাচ্ছি মাছের ফ্রাই, আর অবশ্যই যেহেতু আমরা এত কিছু খাবো, একটা জিনিস যেটা না খেলেই নয় তা হচ্ছে বোরহানি, বোরহানিও চাকচানবাস লেমন মিন্ট, আর লেমন মিন্টার দেখি আমরা। তো এই ছিল হচ্ছে অর্ডার। এখন খাবার আসুক, খাবার আসার পর এত লজ্জা, ভাবি এত লজ্জা পাচ্ছে, আর এদিকে ভাবি দাঁড়ায় দাঁড়ায় মনে হচ্ছে ভাবি যে দেখান, ভাবি হাসি দেখান, ভাই কিন্তু আপনার কাছেই আছে, ভাইকে কেউ নিয়ে যাচ্ছে না, কিন্তু আপনার কাছে আছে, বউকে দেখতে দেখতে খাবো। তো এসে গেল হচ্ছে চট্টগ্রামের নতুন জামাইকে খাওয়ানোর জন্য বীর চট্টলার পক্ষ থেকে স্পেশাল জামাই থালি। তো এই থালির মধ্যে আছে হচ্ছে প্লেন পোলাও, তারপর লইট্টা মাছ ফ্রাই, রুই ফ্রাই, আর চট্টগ্রামের ট্রেডিশন যেটা না বললেই নয় তা হচ্ছে আস্ত মুরগির দুরুস। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, ফাহিম ভাইয়ের মতো অতীব পবিত্র।
তারপর আছে সবাই বলো আমিন আমিন বলেন তারপর আছে রোস্ট যেটা জামাই আদরের একটা অংশ হচ্ছে প্লেন পোলাও কাচ্চি বিরিয়ানি যেটা না হলে বিয়ে হয় না হ্যাঁ সো কাচ্চি বিরিয়ানি জামাই তো মোরগ পোলাও আছে জামাই যেটা খেতে চায় আর কি জামাই কাছকে পেট ভরে খাওয়াবো আমরা আর বোরানি আছে কিন্তু জামাই আমাকে কানা কানে বললো জামাই নাকি বোরানি খায় না তার জন্য আমরা রাখছি মিনলেন আমরা একটু জামার চেহারাটা একটু দেখতে চাই সবাই জি জি আলহামদুলিল্লাহ আমি তো জামাইকে চিনতে পারিনি এতক্ষণ তো জামাই আপনি প্রথমে কি দিয়ে স্টার্ট করবেন বলেন আমি তো সব খাবো সব খাবেন বাবা জামাইকে দেখি খাতো আমাদের দেখি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এটা ভেঙে দিই আল্লাহ বিসমিল্লাহ কোন দিকে পাও কই এই তো প্রচন্ড সফট ভাল লাগছে জামাই নাকি ফেভারিট খাবার হচ্ছে লইট্টা ফ্রাই তো চট্টগ্রামে আসছে লইট্টা ফ্রাই খাবে না এটা কি হয় তো জামাইকে একটু লইট্টা ফ্রাই খাওয়াই আল্লাহ কেমন পুরাটা খাওয়ান না পুরাটা না খাইলে বুঝতে পারবে ঠিক আছে আরেকটা খাবেন বিসমিল্লাহ জামাই একটু হাত লাগান আপনি হাত না লাগালে আমরা খেতে পারবো না একটু বিসমিল্লাহ বলে হাত লাগা হাত লাগা আমি কি হাত লাগাবো হ্যাঁ অবশ্যই জি অবশ্যই আল্লাহর রহমতে হাত লাগা সত্যি ইনশাআল্লাহ না অতিব সত্যি তাহলে চলো আমি তোমাদেরকে খাইয়ে দিই চট্টগ্রামের শ্যালক আমি গর্বিত চট্টগ্রামের ভাই আমার পক্ষের লোক জামাইর পক্ষের লোক তোমাকে পুরোটাই দিয়ে দিলাম ধন্যবাদ রুই মাছ ভাজা তুমি ব্যাক করো তোমার ফর্মে নাকি জামাই থাকো আমি জামাই থাকবো আজকে খাদক কাটা সহ খেও না আপনার পক্ষে আমার পক্ষের লোক একটু বড় দেখে দেন কাটা টাটা থাকলে দেখে খাইস ভাই আমি খাই এবার এই আইডিয়া সিফাতের আর হামিমের আমার কোনো দোষ নেই না আমরা আবার নতুন করে বিয়ে করেছি তুমি ভাব পুরানোটা আমি খাই দেখছেন ভাবিলে আপনি পুরান বললেন কিভাবে না ঠিক আছে আবার মানুষকে তো ক্লিয়ারেন্স এই এই প্লাটারটার দাম হচ্ছে 855 টাকা এটা অ্যাকচুয়ালি কোনো প্লাটার না বাট এটা আমাদের কথা অনুযায়ী ওনারা সাজাই দিছে আপনারা যদি এসে বলেন যে ফাহিম ভাইয়ের যে বিয়ের খাবার আছে ওই বিয়ের খাবারটা খেতে চাই তখন তারা এই প্লাটারটা আপনাদেরকে দিবে 855 টাকা সাথে আপনাদেরকে একটা বোরহানি ফ্রি দিবে তাই না ঠিক আছে থ্যাংক ইউ আমার কাছে কিন্তু দুরুস্টা অসম্ভব ভাল লাগছে ভাই ঠিক আছে আমি তোমাদেরকে আর একটু খাওয়াই দিই নাও তোমার নাও তুমি তো আজীবন দুরুস খাবা চট্টগ্রামে বিয়া করবা তুমি খাইতে চাইলে চট্টগ্রামে বিয়া করো ঠিক আছে আমি অ্যাকচুয়ালি এই মিরপুরের জামাই মিরপুরের ছেলে মিরপুরের জামাই আবার ওদের তোমাদের বাড়ি যেন কোন জায়গায় মুন্সিগঞ্জ আমি আসলে সারা বাংলাদেশেরই জামাই সবার কাছ থেকেই জামাই আদর পেতে চাই খাও খাও এই নাও 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 তুমি খাইছো তুমি তুমি নাও নিবা নতুন বউকে খাওয়াই দেন না না সে এখন একটু এই মিয়া নতুন বউরে কি এভাবে জামাই খাওয়াই দেয় দুই চার দিন যাইতে দাও মিয়া
মুরগির ব্যাপারে আমি একটা জিনিস বলি, এই দুরুসের ব্যাপারে যেটা আপনি চট্টলা খুব ভালো করে করছে, একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, অন্য জায়গায় যখন দুরুস বানায় তখন কিন্তু আপনার মুরগিটা অনেকখানি কিন্তু তেলতেলে থাকে। আচ্ছা, আমি না এই প্রথম দুরুস দেখলাম চট্টগ্রামে। তো এখানে আমি এই দুরুসকে আমি যতটুকু দেখলাম, আপনি একটা জিনিস খেয়াল করুন, মুরগিটা কিন্তু অনেক সফট। ভাই আমার জন্য আরেকটা লেমনের, একটা সফট ফ্লেভার আছে, তারপর মুরগিটার মধ্যে আপনার মশলাটাও কিন্তু খুব ভালো করে ঢুকছে। তো মশলাটার কারণে কিন্তু যখন মাংসের মধ্যে মশলাটা ঢুকে তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এই না বলে আহা ভাই নেন নেন সিবাত বেন নিছো তুমি কিছু কিভাবে খাবে যদি দাওয়াত না দাও খবর আছে একটু লইটা ফ্রাই দিয়ে। আচ্ছা এই তোমরা না একটু ইয়া খাও না, কাচ্চি খাও না, হ্যাঁ হ্যাঁ কাচ্চি খাও না প্লিজ। আচ্ছা রাব্বির নামে একজন অলরেডি আছে বুঝছো আমাদের, এই যে মেট্রোম্যানের রাব্বি, এই জন্য তোমার নাম দিলাম সিফাত, মানে তোমাকে আমরা সিফাত নামেই ডাকবো, ঠিক আছে? আরে ভাই রে ভাই কি সফট, মাথা নষ্ট, এরকম শ্বশুরবাড়িই তো দরকার, যেই শ্বশুরবাড়িতে খালি এরকম নরম নরম খাসির মাংসের কাচ্চি রান্না করবে। আমি বলি এটা কি আমার শাশুড়ির হাতের, আপনার শ্বশুরের হাতের, আপনার শ্বশুরের হাতের, আমার বাবুর্চি শ্বশুরের হাতের। খাও। খাসির ব্যাপারে একটা জিনিস হচ্ছে, নাও নাও নাও, আরে এক প্লেটেই খাও সুন্নত, নাও। খাসির ব্যাপারে একটা জিনিস হচ্ছে যে খাসির মধ্যে যখন চর্বিটা থাকে না, চর্বি আর মাংসের যে চমৎকার একটা ফ্লেভার হয় সেটা আসলে অন্য কোনো মাংস খায় পাওয়া যায় না। বলো তুলতুলে, তুলতুলে, তুলতুলে কচি, ওই ইয়ান ইন্ডিয়াতে বলে দেখবেন তুলতুলে, তুলতুলে কচি পাঠা, ঠিক আছে? আমরা এটা 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 খাসি যখন বলে না তুলতুলে কচি পাঠা, কিন্তু খুব ভালো লাগে। মিড্ডা মিড্ডা, আলুটা দেখান, আলুটা কেমন? আলুটা আছে মোটামুটি ভালোই, সফট আছে। আজকেরটা তো অ্যাকচুয়ালি, আচ্ছা তোমরা ওইটা খাবা? আপনি তো খুব, আমি তো জামাই মানুষ, লেকটা খুব পছন্দ করেন আমি জানি, এটা আপনার জন্য। এই না হলে জামাই, আহ এই নে দিশাত ভাই, এটা থেকে নাও, এটা থেকে নাও দিশাত, সফট পরে কইবে ভাই আপনার বিয়েতে খাইতে পারি ভাই। এই চট্টগ্রামের কাচ্চির মশলা আর ঢাকার কাচ্চির মশলা, এই দুইটার মধ্যে আপনি কি তফাত বলবেন? আচ্ছা আমি তো মেইনলি বাবুর্চি না, টেস্টের বিষয় এটা যদি তুমি বলো যে এটা কাচ্চি, তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা হয়তো কাচ্চি, বাট এটা অথেন্টিক কাচ্চি না, এটা হচ্ছে ফিউশন কাচ্চি, সুলতান ডাইন বা কাচ্চি ভাই বা কাচ্চিওয়ালা, কাচ্চি ঘোর, আহ কাচ্চি, উহ কাচ্চি, ওরা হ্যাঁ ইহ কাচ্চি, ওরা যেই ধরনের কাচ্চি সার্ভ করে এটা অনেকটাই ওই ধরনের কাচ্চি, বাট এই কাচ্চিটাতে মশলার পরিমাণটা না একটুখানি বেশি আছে, এবং আমি গতকালকে 7 ডেজেও ট্রাই করলাম, সেখানেও দেখলাম যে মশলার পরিমাণটা একটুখানি বেশি এবং তেলের পরিমাণটাও একটুখানি বেশি আছে। আর সম্ভবত ওনারা এই যে কী বলে এটারে গরম মশলা ফ্লেভারফুল করার জন্য অনেক সময়ই এক্সট্রা গরম মশলা আস্ত খাও, এক্সট্রা আস্ত গরম মশলা অ্যাড করে, যেটা কিনা ঢাকার কাচ্চিতে আমরা খুব একটা পাই না। সো খুব একটা পার্থক্য যে আছে
আমি সেটা বলবো না, তবে টেস্টের দিক দিয়ে ধরো এটা ঢাকারটা যদি 100-এ 100 হয় তাহলে এটা হয়তো 100-এ 70, ঠিক আছে। বাট অন্যান্য এলাকায় যেমন চট্টগ্রাম ছাড়াও অন্যান্য বিভিন্ন এলাকায় তো আমি কাচ্চি ট্রাই করছি, ওদের টেস্ট আবার হয় ধরো 10% কাচ্চি, 10% বা 20%। হ্যাঁ, চাঁদপুরেরটা তো কাচ্চির জাতি না, ঠিক আছে। তারপরে তোমার অন্যান্য বহু জায়গায় আমি কাচ্চি ট্রাই করছি, যেমন সিলেটে, এত বড় একটা শহর, এত বড় লোকদের আনাগোনা, এত মানুষ যায়, এত ট্রাভেলার ওইখানকে ওইখানের, কিন্তু ওইখানের সবচেয়ে স্পেশাল দোকান যেটা এই বিরিয়ানির জন্য প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের কাচ্চির ভিতরে আমি দেখছি যে মটর দানা দেয়া, মটর দানা আর গাজর কুচি। আমি জীবনে কখনো কাচ্চিতে মটর দানা গাজর কুচি আমি এক্সপেক্ট করি নাই, বাট আমার এক্সপেকটেশনের বাইরেও তারা ওই জিনিসগুলো করছে। সো আমি এইটাকে বলবো যে এইটা ভালো কাচ্চি চট্টগ্রাম হিসাবে। যদি এটা ঢাকা হিসাবে হইতো তাইলেও হয়তো এটা একটা ভালো জায়গায় অবস্থানে চলে যাইতে পারতো, খারাপ না একদমই। তবে আমার কাছে কাচ্চির চেয়ে এই দুরুসটা আজকে বেশি একটু আনকমন লাগছে এবং একটু অন্যরকম ফিল, একটু জামাই জামাই ফিল দিচ্ছে। দেখো আমি তোমাদেরকে বলছিলাম না, আচ্ছা এই যে দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে আস্ত গরম মশলা, তার কিন্তু একটা প্রমাণ পাওয়া গেল। আমার ভাষায় আমি এটাকে বলি ফিউশন কাচ্চি। আর অরিজিনাল কাচ্চি, অথেন্টিক কাচ্চি খাইতে হলে তোমার চিনি গুঁড়া চালের খাসির মাংসের কাচ্চি খাইতে হবে, সেটাতে এত বেশি মশলা হয়তো থাকবে না, বাট সেইটা আসলে অন্য আলাদা টেস্ট, ওইটা ওইটার টেস্ট আলাদা। আর তোমার ধরো বাসমতি চালে কিন্তু কোনো বাস বা সুগন্ধ যেটা, এটা নাই। চিনি গুঁড়া চালের আলাদা একটা নিজস্ব অ্যারোমা আছে যেটার জন্য কাচ্চির টেস্ট কি হয় বলতো, কাচ্চির টেস্ট বেড়ে যায়। আরেকটা জিনিস আমি দেখছি যে দেখা যায় যে আমি যখন পুরান ঢাকার কাচ্চি খাওয়া হয়েছে, চ্যানেল শুরু করার আগে আমার খাওয়া হয়েছে নান্নার কাচ্চি, তখন আসলে আমি জানি না ঢাকা সম্পর্কে এত, আমি তখন একটা জিনিস খেয়াল করলাম, চালের সুগন্ধ, সুগন্ধের সাথে হালকা একটু মশলা, আর খাসির মাংসে একটা জিনিস দেখছি, চালের মধ্যে এক মশলা, খাসির মাংসে আরেক মশলা, অর্থাৎ লোকালি, ঢাকার লোকালি যে খাসির মাংসের মশলা, খাসির মাংসের চর্বি, মাংস, চিনি গুঁড়ার চাল আর অন্য আর চিনি গুঁড়ার চালের গন্ধটা, সবকিছু মিলে যে একটা সুন্দর একটা ফ্লেভার হয় না, সেগুলো ফিউশন কাচ্চিতে জীবনে আসবে না। আর আচ্ছা আমরা কি বাসমতি চাল দিয়ে করছিলাম ঈদের, আমার ঈদের বিরিয়ানিটাতে? হ্যাঁ, বাসমতি চাল দিয়ে করছিলাম। লোকাল চিনি গুঁড়া, প্যাকেটের চিনি গুঁড়া না, পুরো লোকাল। তবে তোমাদেরকে আজকে একটা চালের নাম আমি বলে যাই, আপনাদেরকেও বলে যাই, সেই চালটার নাম হচ্ছে বাদশাহ ভোগ। এই চালটা দিনাজপুরে পাওয়া যায়, বাদশাহ ভোগ। ওই চালটারে ভাই, এই জায়গায় যদি তুমি পোলাও রান্না করো না, মেজবান হাইলে আইয়ন থেকে স্মেল পাওয়া যাবে, এই যে বীর চট্টলায় পোলাও রান্না করছে বাদশাহ ভোগ চাল দিয়ে। দামটাও একটু বেশি, ঠিক আছে। কখনো যদি দিনাজপুর যাও, দিনাজপুর কিন্তু একটা ফুড হ্যাভেন, হ্যাঁ দিনাজপুর একটা ফুড হ্যাভেন, তোমাকেও বলে রাখতেছি, কখনো যদি ঘুরতে যাও দিনাজপুরে গেলে অবশ্যই তোমরা রুস্তম হোটেল, মুন্সি হোটেল, বেড়ার হোটেল, তারপরে লক্ষ্মীতলার মান্নান হোটেল, হাঁসের মাংসের জন্য, হ্যাঁ এই চারটাতে তোমরা মেইন ফুড ট্রাই করবা, এবং পাশাপাশি তোমরা 1 টাকার সিঙ্গারা, একেবারে খেজুরের গুড়ের জিলাপি, গরম গরম জিলাপি, হ্যাঁ এই ধরনের অনেক ধরনের খাবার তোমরা পাবা। সো তোমরা একবার ট্রাই করো, যদি কখনো সম্ভব হয় ওইদিকে গিয়ে ঘুরে আসার, ঠিক আছে। এবং ওইখানে আরেকটা জিনিস আমি বলে দিই, ওইখানে তোমরা রোলেক্স নামে একটা দোকান আছে, ওই দোকানের চাপ, খাসির চাপটা ওয়ান অফ দ্য বেস্ট, খাসির চাপ, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট। সো আমার এই আমি আবার জামাই সাজি কই দাও, ভিডিও শেষ করার আগে লাস্টে একটা কবুল বললেন, আমি না না ওগুলো বলা যাবে না, ওটা বলে ফেলছি, ওটা বিয়ে তো হয়েই গেছে, না শেষ করো তোমরা। আমার প্লেট পরিষ্কার ঝকঝকে টকটকে, অ্যাজ ইউ ক্যান সি। এই আমাকে, আমি জামাই আমাকে হাত ধোয়া দিবে না? টাকা দিয়ে দিব,
ঠিক আছে? ওকে, আজকের মতন বিদায়, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম মজার মজার অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতন বলো, সবাই বলো আল্লাহ হাফেজ। চলো শেষ।